আমরা পাশাপাশি দেখতে পাচ্ছি একজন রিমি দে পদ্মের কারিগর এবং প্রখ্যাত লেখিকা, কবি, সমালোচক এবং মঞ্চ সঞ্চালক সব কিছু মিলেই, আরও একজন মণিদেবা নন্দী বিশ্বাস, সুনীতি একাডেমি কোচবিহারের প্রধান শিক্ষিকা, সেটুকু পরিচয় তো অবশ্যই অন্যতম একটা পরিচয়, কিন্তু তার থেকেও বড় পরিচয় একজন বড় মাপের লেখিকা। নিয়মিত তার লেখা আমরা পড়ি দেশ পত্রিকা এবং অন্যান্য পত্রিকাতেও। নীরজ করক সংবাদ সম্পাদনা করে চলেছেন এবং সম্প্রতি চিকরাশি অমিত কুমার দে তাকে নিয়েই একটি সংখ্যা করেছে, মণিদীপা নন্দী বিশ্বাস সংখ্যা। এ প্রসঙ্গে মণিদীপাদির প্রতিক্রিয়া একটু জানতে চাই। এটা তো বড় আনন্দের কথা যে অমিত একটা এরকম মানে এরকম একটা দায়িত্ব নিয়ে করেছে এবং আমার প্রিয় মানুষ যারা স্বতঃস্ফূর্তভাবে লেখা দিয়েছেন সেখানে কলকাতার লোকও আছে, উত্তরবঙ্গের মানুষও আছে। তো এই জায়গায় ঠিক অতটা পৌঁছেছি বলে আমার মনে হয় না, তবে কাজ করে যাব এটাই আর কি আমার সবচেয়ে বেশি। খুব ভালো, এই সংখ্যা এখনও আমি হাতে পাইনি, তবে অনেক আলোচনা হচ্ছে সংখ্যাটা নিয়ে, বিভিন্ন সোশ্যাল মাধ্যমে আলোচনা হচ্ছে, আমি খুবই অভিভূত। অনেক অনেক ধন্যবাদ মণিদীপাদিকে আরও এগিয়ে যাওয়ার জন্য। পাশাপাশি মাটি, এটা আরেকটা অনবদ্য কাজ রিমি দে করেছেন, যেটা ইতিমধ্যেই সাড়া জাগিয়েছে এবং এ ধরনের কাজের কনসেপ্ট, এ ধরনের ভাবনা সম্প্রতি দেখা যায়নি কারোর মধ্যে, এবং এই কাজ করার পর মানে কীরকম মনে হচ্ছে রিমিদির আমরা একটু জানতে চাই। আসলে কোনো প্রকাশনার যদি পাশে থাকে তাহলে অনেক বড় কাজ অনেককে মিলে মানে বড় আকারে করা যায় আর কি, এবং করার সাহসটা পাওয়া যায়। তবে কাজগুলো চলতে থাকে, যে বিষয়টা আর কি মাটি, সেটার বিষয়টা হচ্ছে যে সারা পৃথিবীর হয়তো সব দেশের বা সব রাজ্যের সম্ভব হয়ে ওঠেনি, কিন্তু এখানে প্রায় 35 জন কবিকে বেছে নেওয়া হয়েছিল বড় আকারে। সেখানে গ্রাম দেবতা বা সেখানে লোক দেব দেবীদের অনুসন্ধান, এবং সেই অনুসন্ধানকে কেন্দ্র করে সেই লোক দেব দেবী কীভাবে সৃজনে আসে। অদ্ভুত 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 একটা ভাবনা, এবং আমি মনে করি এই ভাবনা এবং হ্যাঁ, এবং যেটা মূল উদ্দেশ্য সেটা হচ্ছে শেকরের সন্ধান, শেকরের সন্ধান, এটা আরো একজন আদি জায়গাটা তো লোকজীবন। অবশ্যই অবশ্যই, পরে তো আমরা মানে সভ্য হওয়ার পরে আমরা নাগরিক হয়েছি, সেই নাগরিকেরও আরেকটা যেটা সেখানে বলা হয় ফোকলার, সেটাকে ফোক বলা যায় না, যেমন আমাদের এখানে গাজন হয় অদ্ভুত। এবং আজকের এই আড্ডা গলির আয়োজন, এটাও একটা অভিনব আয়োজন, এবং এখানে উর্মিলা চক্রবর্তী আমাদের ম্যাডাম এসেছেন সব মিলে, এটা অনবদ্য আয়োজন, এবং এর জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই পাশে থাকবেন, সবাই রঞ্জিত কুমার মিত্র বিশিষ্ট ব্যক্তি, এবং সাহিত্য সংস্কৃতির দিক থেকে তার পরিচয়, বিশেষত তার সময়কার মানুষদের যে তার স্মৃতিচারণ, এটা কিন্তু অনেক অনেক বড় পাওনা আমাদের কাছে। তা আজকের এই আড্ডাগুলির অনুষ্ঠানে এসে কেমন লাগছে? এখানে এসে সত্যি তো স্মৃতি ভারাক্রান্ত হচ্ছি, বিশেষ করে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, গবেষক অনেকে এখানে উপস্থিত আছেন। আজকে এই অনুষ্ঠান রিমি দে, সেও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী, এবং যাকে কেন্দ্র করে আজকের এই স্মৃতিটুকু থাক অনুষ্ঠান আর কি, উর্মিলা চক্রবর্তী কবি অধ্যাপিকা ইংরেজি বিভাগে। আমিও সম্প্রতি বিয়ন্ড হরাইজন থেকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্মৃতির 4 দশক নিয়ে একটি বই প্রকাশ করেছি, সহজ উঠোনে এটা ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছিল। তো উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে প্রায় আমি 40 বছর কাটিয়েছি, ছাত্র, গবেষক, শিক্ষাকর্মী, আধিকারিক, শিক্ষক, এই বিভিন্ন পর্যায়ের জীবনকে দেখেছি, সেই সব স্মৃতি নিয়েই আমার স্মৃতি কথা, স্মৃতি দিয়ে ঘেরা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ঘিরে। আর রিমির এই পদ্যের সম্পাদিকা, রিমির এই আড্ডাগুলি এসে যেন মনে হলো আমার সেই স্মৃতি দিয়ে ঘেরার একটা একটা মানে এক
একটা স্মৃতি দিয়ে ঘেরা একটা বৃত্ত সম্পূর্ণ হলো এই আজকের এই অনেক অনেক অনেক।